কিছু মিনিট, কিছু ঘন্টা, কিছু দিন, চাইলেও সম্ভব না আর ফিরিয়ে আনা। স্মৃতি হয়ে থাকবে পুরনো ক্যানভাসে, বারবার ফিরে যাব অতীতে। এটাই জীবন, তাই না? আজকের দিনটা আমার জন্য খুবই প্রেশাস, শুধু আমার জন্য না, যে কোনো স্টুডেন্টদের জন্য এই দিনটা খুবই প্রেশাস হয়ে থাকে আর কি। ইউনিভার্সিটিতে যখন আমরা ভর্তি হই, সেই ফার্স্ট ইয়ার থেকে এই স্বপ্নটা একটু বুকের মধ্যে থাকে যে কবে একটা কালো বড় গাউন পরবো, তারপরে মাথার মধ্যে একটা টুপি থাকবে, টুপিটা আকাশের দিকে ছুড়বো, এরকম একটা স্বপ্ন আমাদের মধ্যে থাকে। বাট আমাদের গ্রাজুয়েশন শেষ হয়েছে 2020 সালে, রেজাল্ট আউট হয়েছে 2020 বা 21-এর মধ্যে আমাদের সমাবর্তনা হওয়ার কথা ছিল আর কি। বাট করোনার কারণে সেই সমাবর্তনাটা আমরা এখন নিচ্ছি, এখন 2022 এসে সেই সমাবর্তনাটা আমাদের হচ্ছে। আবেগ অনুভূতি একটু মরিচা ধরছে আর কি, মানে ঠিক ওই রকম আগের মতো, ফার্স্ট ইয়ারে যেরকম আবেগ ছিল এই জিনিসটা নিয়ে, এখন ঠিক সেরকম আবেগ কাজ করতেছে না। তো কাইন্ডলি যেটা হয়েছে সেটা হচ্ছে একটু ফিটফাট হয়ে বেরোয়েছিলাম, বাট পায়ের দিকে তাকান, পায়ের মধ্যে স্যান্ডেল পরে বেরোয়েছি, কারণ হচ্ছে কনভোকেশনে যাবো, একটু ফর্মাল হয়ে বেরোছিলাম, কিন্তু আমার কাছে ফর্মাল শু নাই। যেটা কিনছিলাম সেটা হচ্ছে রাইড করতে করতে সেটা ছালবাকলা উঠে গেছে, তাই আসছি হচ্ছে এক ভাই ব্রাদারের কাছে। ভাই ব্রাদার আয় না, নিয়ে এন্ট্রি। এই লোকটাকে কনভোকেশনে যাবে, সে জুতা ভাড়া করতে আসছে। অ্যান্ড সম্মানিত সুধী, ওয়েলকাম টু ঢাকা ইউনিভার্সিটি। আর ইউনিভার্সিটির ভিতরে এখন আমেজটা একটু ভিন্ন রকমের চলতেছে, এই যে দেখেন গাউন পরে ছবি টবি তুলতেছে চারিদিকে, এখন যেদিকেই তাকাবেন এরকম বেশিরভাগ মানুষই গাউন টাউন পরে হাঁটাহাঁটি করতেছে। এই যে দেখেন এই সাইডে, এই সাইডে তো অনেকগুলা, সবাই আজকে অ্যাডভোকেটের ড্রেস পরে আছে, মানে ওকালতি করতেছে আজকে। কিছুক্ষণ পরে ভাই মোহাম্মদ সানিরও দেখবেন এরকম উকিলের ড্রেস পরে হাঁটতেছে। জিনিসটা খুব ভালো, প্রতি বছর এই একটা দিনে, আমরা যখন ফার্স্ট ইয়ার থেকে দেখে আসতাম না, এই একটা দিন আমাদের কাছে খুব ভালো লাগতো যে সবাই এরকম ভিন্ন একটা ড্রেস পরে হাঁটতেছে ক্যাম্পাসের ভিতরে। আজকে সেই ড্রেসটা পরে ভাবে মশানি হাঁটবে। চলেন আগে বন্ধু বান্ধবরে খুঁজি, বন্ধু বান্ধব সব কোন জায়গায় আছে। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? হ্যাঁ, ওকালতি কেমন চলতেছে? দাঁড়াইতেছি। কেমন আছিস? উকিল হবি একটু পরে? হ্যাঁ, ডিভোর্স উকিল। গ্রামের মহিলাদের বোরকার সেম ফেব্রিক। উকিল উকিল ডিভোর্স এর উকিল। যাক, সবাই মোটামুটি রেডি, এখন ভাই মোহাম্মদ সারি অবশেষে গাউন পড়তেছে, উকিল হইতেছে। এই তোর তোর ক্যাপ কই? এই ক্যাপ তার মাথা জানি হইছে, পারফেক্ট ডান, রেডি ফর দা কনভোকেশন। এখন যেটা কাজ হয়েছে সেটা হচ্ছে আমরা সুন্দর সুন্দর কিছু ছবি তুলতে হবে, আর আমার কিছু ভিডিও নেওয়ার প্ল্যান। একটা লেন্স নিয়ে আসছি, প্লাস একটা ক্যামেরা নিয়ে আসছি, সনির S7C আর হচ্ছে জি মাস্টার F1.485mm, এটা দিয়ে কিছু সুন্দর ছবি তুলবো, প্লাস হচ্ছে কিছু ভিডিও নিতে হবে, একটু সিনেমাটোগ্রাফি করবো, যে যারা কনভোকেশন নিতে আসতেছে তাদের একটু বিহাইন্ড দ্য সিন নিবো আর কি। আলহামদুলিল্লাহ, নিজেকে খুব সৌভাগ্যবান মনে হইতেছে, আই ওয়াজ এক্স্যাক্টলি ওয়েটিং ফর দিস মোমেন্ট। নিজের কনভোকেশন প্লাস হচ্ছে নিজের পছন্দের একটা কাজ। খেয়াল করলে দেখবেন আমাদের গাউনের মধ্যে টিয়া কালারের বিট দেওয়া। টিয়া কালারটা কেন আমার মনে প্রশ্ন যাচ্ছিল, আরেকজনের দেখলাম লাল, কারো দেখলাম বেগুনি। একটু ঘাটাঘাটির পরে বুঝলাম আমি হচ্ছি বিজনেস গ্রাজুয়েট, আর যারা বিজনেস গ্রাজুয়েট তাদের হচ্ছে টিয়া কালার, যারা আর্টস বা সোশ্যাল সায়েন্স থেকে গ্রাজুয়েশন করছে তাদের হচ্ছে রেড কালার, যারা সায়েন্স থেকে গ্রাজুয়েশন করছে তাদের হচ্ছে বেগুনি কালার, আর যারা মেডিকেল থেকে গ্রাজুয়েশন করছে তাদের হচ্ছে ইয়েলো কালার।
যাই হোক, এই ইনফরমেশনগুলো আমি ওই দিন ওইখানে গিয়ে জানছি, তাই আপনাদেরকেও জানাই দিলাম। আসেন আমরা কনভোকেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজে যাই, সেটা হচ্ছে ছবি তোলা। কনভোকেশন জিনিসটা হচ্ছে কাইন্ড অফ সেলিব্রেশন, আমরা যে গ্র্যাজুয়েশন করছি সেটা সেলিব্রেশন। আর এই সেলিব্রেশনের সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে এই মোমেন্টগুলোকে ক্যাপচার করে রাখা, মানে হচ্ছে ছবি তুলে রাখা। এতক্ষণ যাদের সাথে ছবি তুলছি এরা হচ্ছে আমার ডিপার্টমেন্টের ফ্রেন্ড সার্কেল, কিন্তু ইউনিভার্সিটিতে আমার আরেকটা সার্কেল আছে, সেটা হচ্ছে আমার হলের। আর আমার ইউনিভার্সিটি লাইফের সবচেয়ে বেস্ট দিনগুলো আমি হলে কাটাইছি, তাই হলের সার্কেলের সাথেও গ্র্যাজুয়েশনের সেলিব্রেশন করাটা মাস্ট, ছবি তোলা মাস্ট। যারা খুব পুরনো সাবস্ক্রাইবার তারা হয়তো হলের এই রুমগুলোর সাথে অভ্যস্ত, বাট যারা নতুন আসছেন তারা হলের হয়তো রুমগুলো দেখে একটু অবাক হইতে পারেন। অবাক হওয়ার কিছু নাই, হলের রুমগুলো এরকমই হয়, একটু অগোছালো, অপরিষ্কার, একটু র রিয়েল। কাহিনি যেটা হয়েছে সেটা হচ্ছে বন্ধুবান্ধব প্লাস জুনিয়ররাও আছে সাথে, এর পাশাপাশি আরও অনেক জুনিয়র আরও অনেক বন্ধুবান্ধব ছিল, কিন্তু কারো বিয়ে হয়ে গেছে, কারো চাকরি হয়ে গেছে, কেউ বিদেশ গেছে, যার কারণে আপাতত কয়েকজন আছে আর কি। এইসব ডিপার্টমেন্টের ফ্রেন্ড সার্কেলের সাথে সেলিব্রেশন হলো, হলের ফ্রেন্ড সার্কেলের সাথে সেলিব্রেশন হলো, বাকি থাকে হচ্ছে ফ্যামিলির সাথে সেলিব্রেশন। সেটাও হয়েছে, বাট সেটার ছবিগুলা দেখাতে পারতেছি না, কারণ সেটা একটু বেশি পার্সোনাল। বাট আমার বিড়ালগুলা সেগুলোরে আমি টুপি পরা ছবি তুলছি। গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, বিবিএ পাস, এটা করে আসলে কতটুকু বিদ্যা অর্জন করছি সেটা জানি না, তবে অনেক কিছু লাইফের মধ্যে অ্যাড হয়েছে সেটা আমি বলতে পারি। আর ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার স্বপ্নটা এটা বাস্তবায়ন করার জন্য অনেক বেশি আমাকে কষ্ট করতে হয়েছে, সেগুলো নিয়ে অন্য কোনো দিন আলোচনা করবো না। তবে এই জার্নিটা শুরু হয়েছে 2015-16 সালের দিকে, এই যে সেই সময়টা থেকে শুরু করে এখন পর্যন্ত অনেকগুলো মানুষ সাথে ছিল, অনেকগুলো মানুষের অবদান আছে, তাদেরকে নিয়ে সেলিব্রেশনটাই হচ্ছে মূলত এই কনভোকেশন প্রোগ্রামটা। আর সেই সময়ের কথা যদি চিন্তা করি, সেই সময় আমরা কেমন ছিলাম আর এখন কেমন হয়েছি, অবশ্য হ্যাঁ, জীবনের জন্য প্রস্তুত করে দিয়েছে ঢাকা ইউনিভার্সিটি আমাদেরকে। আর এই কনভোকেশন প্রোগ্রামটা আমাদেরকে হয়তো এটাই ইঙ্গিত করতেছে যে বাবা সামনে নতুন জীবন শুরু হইতেছে, বি রেডি ফর দিস।